শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটি। ছেলেদের দেখলে মেয়েরা ওড়না ঠিক করে কেন, রহস্যটা কি দেখুন ভিডিওতে। হ্যাঁ, এটা সত্য এবং খুব সচরাচর দেখা যায়। এটা কি কারণে করে সেটা বলা মুশকিল, তবে ওড়না ঠিক করার ধরন ভেদে সেটার বিভিন্ন অর্থ হতে পারে। ধরন এক, মাথার ওড়না ঠিক করা। কোনো মেয়ের গলায় ওড়না আছে এবং কোনো পুরুষ বা ছেলে সামনে আসলে সেটা মাথায় তুলে দিচ্ছে বা ঠিকভাবে পরে নিচ্ছে। এটার কারণ বলে যেটা প্রতীয়মান হয় তা হলো মেয়ের প্রতি মা বাবার শেখানো পারিবারিক মূল্যবোধ। মায়েরা খুব ছোটবেলা থেকেই মেয়েদের সব ব্যাপারে বিভিন্ন আচরণের ধরন বুঝিয়ে দিতে বা শেখাতে থাকেন, যেগুলো সাধারণত সমাজে গ্রহণযোগ্য। এদিক থেকে একটা মেয়ে এই পরিবেশে বেড়ে ওঠার কারণে তার মধ্যে স্বাভাবিকভাবে মাথার ওড়না ঠিক করে দেওয়ার অভ্যেস গড়ে উঠতে পারে। ধরন দুই, বুকে ওড়না ঠিক করা। নারী দেহের যে কয়েকটি অঙ্গ বাহ্যিকভাবে খুব তাড়াতাড়ি কারো নজরে আসে তার মধ্যে স্তন একটি অঙ্গ। ধরুন কোনো মেয়ের গলায় ওড়না আছে, গলার ওড়না থাকা অবস্থায় একটা পুরুষ বা ছেলে নজরে পড়লেই মেয়েরা বুকের অংশের ওড়নাটুকু ঠিকঠাক করে নেয় যাতে স্তনের দিকে দৃষ্টি না পড়ে যায়। এইভাবে ওড়না ঠিক করে নেওয়ার কাজটি তারা খুব তড়িঘড়ি করে শেষ করে রাখে। এক্ষেত্রেও হয়তো পারিবারিক শিক্ষার প্রভাবটা থাকে, যে শিক্ষাটা ছোটকাল থেকে একটা মেয়ে তার মায়ের বা নিকটাত্মীয় কোনো মহিলার কাছে পায়। মেয়েরা ছেলেদের দেখলে বারবার ওড়না ঠিক করে তা ঠিক, তবে কেন করে তা বোঝা বড়ই মুশকিল, কারণ মেয়েদের মন বোঝার সাধ্য কারো নেই। তবে ধারণা করে বলতে পারি সব ছেলেদের দেখে মেয়েরা এমনটা করে না। যে ছেলে দেখতে ভালো হ্যান্ডসাম শুধুমাত্র তার সামনেই এমনটা করে। মেয়েরা তার সামনে হ্যান্ডসাম ছেলেটিকে দেখে আকর্ষণ বোধ করে, ভাবে ওই ছেলেটির সামনে সেই একমাত্র সুন্দরী এবং ধারণা করে নেয় যে ছেলেটি তাকে কোনো না কোনোভাবে দেখছে। তখন মেয়েটি মনের মধ্যে একটা ভালো লাগার উত্তেজনা অনুভব করে, অর্থাৎ অস্থিরতা অনুভব করে, যার কারণে মেয়েটি কী করবে বুঝতে না পেরে বা অস্থিরতা সামাল দিতে বারবার ওড়না ঠিক করে। ধন্যবাদ। আপডেট ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন।